রয়েছি বনগা। বনগা বললে এক্ষুনি আর নতুন করে নাম বলবার কোনো প্রয়োজন নেই, একদম সোজা সুজি দেখে নি। রয়েছে আমাদের সঙ্গে অরুণিতা, কেমন আছো আগে সেটা বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর কাজের প্রেশার কেমন চলছে? এই তো একদিন দুদিনের জন্য আসা, আবার চলে যাওয়া, মানে কি লেভেলের দৌড়ানো হচ্ছে? খুব দৌড়ানো, মানে আমি ভেবেছিলাম হয়তো আইডলের পর একটুখানি রেস্ট পাবো, বাড়িতে এসে একটুখানি একটুখানি চিল করবো, মা বাবার সাথে থাকবো, টাইম পাস করবো, একটু ফ্রি টাইম। পার মানে ওটা একদম হচ্ছে না, খুব দৌড়ঝাঁপ চলছে। একবার মুম্বাই থেকে বাড়িতে, বাড়ির থেকে মুম্বাই, তো একটুখানি ফাঁকা পেয়ে একটু বলে যে একটুখানি টাইম স্পেন্ড করব বাড়ির সাথে, একটুখানি রেস্ট করবো, ওই জন্য আসা। এই যে ইন্টারভিউয়ের সেশন, একের পর এক ইন্টারভিউ চলছে, মানে কতটা মাথা ঠান্ডা থাকছে? না অবশ্যই, আমি এমন একটা ফিল্ডে এসেছি যেখানে মানুষজনের মানে মানুষজন আমাকে মানে আমার ব্যাপারে শুনতে চায়, তো সেখানে ইরিটেট হলে সেটা চলবে না। আমাকে অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে, ঠিক করে থাকতে হবে, কারণ লোকজন ভালোবাসা দিচ্ছেন বলেই আমি এখানে রয়েছি। সেই জন্য ইরিটেট হওয়ার কোনো জায়গাই নেই। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা অরুণিতার বাড়ির ছাদ। ছাদটা অসাধারণ, বেশ কয়েকটা গাছ রয়েছে। গাছগুলো কি মানে যদি এখন তার সময় পাওয়ার কোনো চান্স নেই, এখানে কি কোনো গাছ আছে যেটা যাওয়ার সময় দেখে গেছিলে, ছোট ছিল সেখান থেকে বড় হয়েছে, এসে সেরকম কিছু আছে? এই তো এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, ওইটা রয়েছে। আচ্ছা, এইগুলো সব মানে আমি যাওয়ার মানে আমি আইডলে যাওয়ারও অনেক আগে, এটা তখন অনেক ছোট ছিল, এটা এখন অনেক বড় হয়ে গেছে। ওইটা সেমই আছে, এটাও ছোটই ছিল, এটা অনেক বড় হয়ে গেছে। মানে অরুণিতাও বড় হয়েছে, গাছ ফুল সব কিছু বড় হয়েছে। হ্যাঁ এটা সত্যি, এগুলো অনেক বড় হয়ে গেছে। আমি এখানে গান হতো, খেলা হতো একদম ছাদে। আমার বাড়িতে সব থেকে প্রিয় জায়গা আমার ছাদ, কারণ মানে শুধু গরমকাল না, শীতকালটা বেশ মানে ম্যাক্সিমাম টাইম আমরা শীতকালে আমার মাঝে কি কালো হয়ে যাই শুধু ছাদে থাকার জন্য। এত ছাদে থাকা হয়, শুধু খাওয়াটাই খাওয়াটাও উপরেই হয়, অ্যাকচুয়ালি রাতের শোয়াটা শুধু নিচেই হয়। আর এই আম গাছটা থেকে আম খাও তোমরা, পারো হাত পাও? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের আম গাছ নয়, পাশের বাড়ির আম গাছ আমাদের ছাদে পড়ে এসে। এবার হচ্ছে যখন পেরেছি, কখনো কখনো আমরা পেরেছি, কখনো কখনো ওরকম ভাবে হাত দিয়ে লাঠি দিয়ে পাড়া হতো। আরেকটা জিনিস বলো যে এখন যখন ধরো পাশের বাড়িতে তো আমরা সবাই জানি যে পাশের বাড়ির মেয়ে, কিন্তু এখন একটু দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। এখন তো কালকেই আমাদের বাড়ির পাশে একজন কাকিমা আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়ালো, একটা গিফট দিল, যে আসছে গিফট নিয়ে আসছে। আর কাকিমাদের সাথে আড্ডা হচ্ছে তোমার? কাকিমারা অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে আমার বাড়িতে মানে বাড়িতে অদল বদল হওয়াটা খুব হয়, মানে এই কাকিমা আসলো হয়তো না, নয়তো আমি গেলাম গিয়ে। পাড়ার যত ছেলে মেয়েরা আছে না, এমনিতেও তো ওর যেটা আমরা জানি যে কাকিমাদের সঙ্গে আড্ডা মারতে বেশি ভালো লাগে, সেটা সেটা কোন লেভেলে পৌঁছেছে এখন? এখন কি বলতো, বাড়িতে এসে মার সাথে কথা বলারও ঠিক করে টাইম পাই না, মানে ঘুমিয়েই পড়ি আমি বাড়িতে এসে। এই তিন চার দিন একটু ফ্রি হয়ে এসেছি আমি, মানে ঘুম থেকে সকালবেলা ওঠার পর ঘুমটা ঠিক করে ভেঙেছে আর কি। আমাদের কাছে ছাদ বললেই যে কথাগুলো মাথায় আসে সেটা সবারই তাই, অরুণিতারও তাই, শুধু এটা জানতে চাওয়া, কারণ হয় না একটা জায়গা থেকে ফিরে এসে সবাই বাড়ির ছোট ছোট জায়গাগুলোকে খুঁজে নিতে চায় যে এই জায়গাটা কি এরকমই আছে। মুম্বাই থাকলেও বাড়ির ফটো দেখি, এত সুন্দর, এত ভালো লাগে, রিল্যাক্স লাগে মাইন্ড, মানে মাথাটা একদম শান্ত হয়ে যায়। তো তা আমি এখন দেখছি মানে প্রচুর মার আসলে বাগান সাজানোর প্রচণ্ড ইচ্ছা। এই গাছটার বয়স 10 বছর, এইটা 5 বছর। আর একটু অসুস্থ ছিল, সেটা কোথায় গেল অসুস্থ? ওই যে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই যে ইন্ডিয়ান আইডল, তোমার জীবনে কতটা বদল আনলো? ওর জীবনে তো আনলো সেটা দেখতে পাচ্ছি, তোমার জীবনে কত? এখন একদম একা হয়ে গেছি, সবসময় ও আমাকে এন্টারটেইন করতো, সবসময় আমাকে ভুলিয়ে রাখতো, সবসময় হাসাতো। আমি এখন হাসতে অনেকটাই ভুলে গেছি, কেন কি ও আমার কাছে নেই, তো একদম অনেক কম হাসি এখন। আগে ভীষণ হাসাতো, ভীষণ হাসাতে পারে, ভীষণ হাসাতো। মা আর আমার এত ফালতু আড্ডা, এত অদ্ভুত অদ্ভুত আড্ডা, সেগুলো এখন আর মানে সেরকমভাবে হয় না। আর আমি এসে এতটা ক্লান্ত হয়ে পড়ি, খাট দেখলেই আমি ঘুমিয়ে পড়ি,
সেই জন্য মার খুব কষ্ট। আর মা এখানে আসলেই আমি মা খালি কাঁদে, এই তো চলে যাবে, এই তো আমি চার চার দিন আছে না, এই তো চলে যাবে। যেটা বিষয় হয় যে মা বাবাদের কাছে এইটা এমন একটা জায়গা যেখানে ছেড়ে থাকাও যায় না, আবার না ছেড়ে বোধহয় থাকার উপায়ও নেই, সেরকম একটা জায়গা। তুমি নিজে ওকে দেখেছো স্টেজে, আমরা যেটা দেখতে পাই যে প্রত্যেকটা মোমেন্ট কখনো তুমি কেঁদেছো, এক একটা গান শুনে প্রচণ্ড হেসেছো, তোমার কাছে সেরা কোন মোমেন্টটা এখন মনে পড়ছে এই মুহূর্তে স্টেজে? আশাজি এসেছিলেন, জ্যাকি সব এসেছিলেন, রামজি গিয়েছিল, বড়া দুঃখ দিনা তেরে লখন নে, বড়া দুঃখ দিনা শুধু বুধ বিসরাই, মেরি নিন্দ চুরাই, মুঝে জহর পড়েগা পিনা, বড়া দুঃখ দিনা তেরে লখন নে, বড়া দুঃখ দিনা। চলো এবার যে ঘরটায় সবথেকে বেশি আমি সময় কাটিয়েছি সেই ঘরটায় যা যাক। এটা আমার গানের ঘর, আমি এইখানটা এই ঘরটায় খুব মানে দিনের ম্যাক্সিমাম টাইম আমি এখানে স্পেন্ড করি, মানে করতাম, এখন তো মানে মানে টাইম পাওয়াই যায় না এখানে আসার জন্য, ঘাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো এখানে খুব মানে এটা আমার প্রিয় ঘর, এখানে মানে স্বপ্নের ঘর বলা যেতে পারে। এখানে আমার সব ট্রফি সব এই জিনিসগুলো রয়েছে, সব ছোটোবেলার থেকে যত কিছু পাওয়া সেগুলো সব এখানে রয়েছে তুলে রাখা, মা সব সাজিয়ে রেখেছে, ক্রেডিট গোস টু মাই মাদার। সব থেকে যেটা খুব ছোটোবেলার ব্যাপার সেটা হচ্ছে ওই ওইখানে রয়েছে একদম সামনে প্রথম লেখা রয়েছে, যেটাতে যেটাতে প্রথম লেখা রয়েছে ওটা হচ্ছে আমি স্কুলে ফার্স্ট টাইম যখন ফার্স্ট হয়েছিলাম গানের প্রতিযোগিতায়, তখন ওইটা আমি পেয়েছিলাম স্কুলের ফার্স্ট, আমি যখন ফার্স্ট মানে প্রথম ক্লাসে পড়তাম তখন। আর এইটা হচ্ছে জি বাংলার মেমেন্টো, এইটা একটা লিটল চ্যাম্পস, জি বাংলার লিটল চ্যাম্পস ওটা রয়েছে। আর এইটা হচ্ছে আশাজি সাইন করে দিয়েছিলেন ওনার নাম আর লতা ম্যামের নাম, লতাজির নাম, তো এটা একটা খুব স্পেশাল আমার জন্য। শুরু মা একদম বলতো রেয়াজ করতে হবে, সেই সময়টা মা আমার একটা সিন খুব মনে পড়ে, মা কাপড় কাচ্ছিলো আর আমি কাঁদতে কাঁদতে প্র্যাকটিস করছিলাম, মা বলছিলো আধ ঘন্টা আজকে করতেই হবে, কিচ্ছু করার নেই, মা কাপড় কাচ্ছিলো বক বক করতে করতে আমাকে বকতে বকতে আর আমি কাঁদতে কাঁদতে প্র্যাকটিস করছিলাম। প্রথম কোন গানটা তুমি ওকে শিখিয়েছিলে বলতে পারবে? মনে হয় না কোনটা, স্কুলে কম্পিটিশনে কিছু গান করেছে সেগুলো খুব নর্মাল গান, ও যখন 6 বছর বয়স ছিল তো তখন একটা নজরুলগীতি করেছিল। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিম হে পারে তুমি ও পারে ভাসালে ভেলা, মনে গানটা মা খুব ধরে ধরে হারমোনিয়াম ধরে ধরে একটা রিড ধরে ধরে শিখিয়েছিল। আমি এবার নিয়ে যাব দাদার ঘরে, আমি জানি না ওখানে আপাতত কেউ আছে কি নেই, ওকে না কেউ নেই, ওর ঘরটা খুব অদ্ভুতভাবে সাজানো যেহেতু ও ছেলে, সো এটা খুব মানে পুরো যেরকম থাকে ছেলেদের ঘর সবাই জানে
এখানে জামা কাপড় টাঙানো রয়েছে, মানে নতুন জামা কাপড়ও এরকমভাবে টাঙানো থাকে। আমি নতুন জামা কিনলে আগে আলমারির মধ্যে গিয়ে ঠিক করে সাজাবো, সেখানে অন্য নতুন জামা কিনলে এরকমভাবে টাঙিয়ে রাখে। দাদার সাথে যেহেতু আমি খুব ফ্র্যাঙ্ক, খুব ফ্রি, মানে এমন কোনো কথা নেই যেটা হয়তো দাদা জানে না আমার ব্যাপারে। তো এখানে প্রচুর আড্ডা দেওয়া, এখানে প্রচুর মেমোরিজ এই খাটটায়। তো এটা হচ্ছে আমার সরস্বতী মা, যেটা কি আগের বছর ছিল। আমি কখনও সরস্বতী মাকে এরকমভাবে মা বলে বিসর্জন দিয়ে দেয় আমি একদম পছন্দ করি না। তো মা বলে উপরে রেখে দেয়, বৃষ্টির জলে ভিজে ভিজে ওটা এমনি মাটির মধ্যে মিশে যাবে। তো আমার একদম বিসর্জন দিতে পছন্দ না, সেই জন্য আগের বছর ঠাকুরটা এখানে রাখা রয়েছে। তো আমার মা এখানে রয়েছেন, আর এখানে আমি এইখানে বসে বসে অনেক গান গাইতাম, এখানে বসে বসে অনেক গান রেকর্ড করা, অনেক কিছু করা এই জায়গাটায় বসে। বিতি না বিতাই রে না, বিরহা কি যাই রে না, ভিগি হই আঁখি মনে লাখ বুঝাই রে না, বিতি না বিতাই রে না। এটা এখানে বসে গাইতাম। ইন্ডিয়ান আইডলের পরে এটা বোধহয় তোমার প্রথম পুজো যেখানে একটা অন্য অভিজ্ঞতা আসতে চলেছে, একটা শুনে নিয়েছি আমরা। মনে হয় না আসতে চলেছে, কারণ আমি এখানে থাকছি না, কিন্তু ওটাও তো একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা ভালো লাগছে না, কারণ পুজোয় খুব মানে আমাদের মানে কলকাতা বলতেই সবাই জানে হচ্ছে লাল পেড়ে সাদা শাড়ি, রসগোল্লা আর দুর্গাপুজো, এটা হচ্ছে সবাই জানে কলকাতা বলতে গেলে। তো সেই জন্য দুর্গাপুজোটা আমাদের পুরো বছরের মধ্যে একটা উৎসব, যেটা মানে যেটার জন্য বাচ্চা থেকে শুরু করে মানে বৃদ্ধ অবধি সবাই অপেক্ষা করে যে কবে পুজোটা আসবে একটুখানি সবাই। আচ্ছা, যার গান আমরা শুনছি, যার জন্য ইন্টারভিউ, সে এবং কাকিমা দুজনকে পেয়েছি, এবং যার জন্যই ইন্টারভিউটা পসিবল হচ্ছে, মানে কাকুই বোধহয় এগুলো সামলাচ্ছে নাকি? সবথেকে বড় কথা, ওর চেষ্টাটা ছিল ভীষণভাবে, ও যে এই জায়গাটায় পৌঁছবে এটা শুরুতেও আমরা ভাবিনি এবং ও বোধহয় ভাবেনি। আমরা ওকে পাঠিয়েছিলাম, শুরু হয়েছে তুই যা, অন্তত কিছু শেখা তো যাবে, গ্রুমিং তো হবে, ভালো ভালো মানুষজন আসবে, তাদের সঙ্গে পরিচয় ঘটবে, অনেক কিছু শিখতে পারবে। কিন্তু ধীরে ধীরে যে জায়গাটায় ও পৌঁছে গেছে, এটা সম্পূর্ণভাবে ওর নিজস্ব ক্রেডিট, নিজস্ব না, এটা ভুল। তো বাবা মার সাপোর্ট না থাকলে, মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে না কোনো কিছু করার কোনো কনফিডেন্স থাকে না। আর বাবা মা আমি সব জায়গাতেই বলেছি যে কখনো আমাকে কোনো মানে এরকম কিছু বলেনি, যেহেতু আমার খুব অদ্ভুত লাগে যে বাবা এত বড় একজন মানে পড়াশোনার দিক দিয়ে বাবা খুব মানে কী বলবো সেটা আমার বলা মানে ঠিক মানায় না। তো মানে এত পড়াশুনোর দিক দিয়ে বাবা এতটা সমৃদ্ধ, তো সেইখানে মানে আমাকে কখনো জোর করেননি যে তোমাকে পড়াশুনোটাকেই প্রাধান্য দিয়ে তারপরে তুমি কিছু করতে পারলে তুমি গানটাকে করতে পারো, এরকম কখনোই হয়নি। গানটাই করো, মন দিয়ে করো, মানে একটা কিছু করতে হবে সেটা ভেবে করো। তো এইরকম মানে কখনো কোনো জোর জারে আমি ফ্যামিলি থেকে পাইনি, সেই জন্য ক্রেডিটটা অবশ্যই মা বাবার, নাহলে আমি এটা করতেই পারতাম না। আমি ওনাকে পাপ্পা বলি, মানে ইনি আমার গান, মানে আমি যখন জি টিভিতে ছিলাম তখন আমার গান শুনে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, তারপর থেকে একটা খুব ফ্যামিলি বন্ডিং। আমি ওনাদের বাড়িতে যেতাম, উনি আমাদের বাড়ি এখানে আসতে যখন এরকম এখন আমাকে নিয়ে এসেছেন এখানে, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম সুন্দরম, সত্যম শিব। আওয়াজ দিল কো ছুনে ওয়ালি আওয়াজ নেই, লেকিন দিল মে বসনে ওয়ালি আওয়াজ হ্যাঁ। এসা ও জিস তরিকে সে উসনে মেহনত করকে আপনে আপকো নিখারা হ্যায়, তো মুঝে তো এসা লাগতা হ্যায় কি উসকা ফিউচার বহুত হি ব্রাইট হ্যায়, এন্ড মতলব মিউজিক ইন্ডাস্ট্রি কো বহুত বড়া কন্ট্রিবিউশন ও করেগি এসা মুঝে লাগতা হ্যায়। আমরা অন্তাক্ষরী অনেকবার খেলেছি, পছন্দের গান কিছু কিছু সবার থেকে পেয়েছি, বন্ধুদের জন্য কি কি থাকবে এবং তাদেরকে একটা করে মেসেজ, মানে যারা লাস্ট টপ 5 ছিলেন? হ্যাঁ, ইয়ে দোস্তি হাম নাহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে হাম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। আমি সবাইকে টপ 5কে আমি খুব ভালোবাসি এটা বলা বাহুল্য, আমরা সবাই অনেক এনজয় করেছি সাথে। তো আমরা সবাই ডিসাইড করেছি আইডলে যে এরপরে যত দিন আমরা রয়েছি সবাই একসাথে কাজ করবো, আর সবাই অনেক 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 ভালো ভালো কাজ করবো। আজকের মতো আমাদের ইন্টারভিউটা এখানে শেষ করতে হচ্ছে,
না হলে যেটা করবে অরুণিতা আমাকে বলবে আর ইন্টারভিউ হবে না, এইটা আর করতে চাইছি না। তো আজকের মতো আমরা ছুটি দিই, খুব ভালো থাকো এবং কাকিমা তুমিও খুব ভালো থাকো, আপনিও খুব ভালো থাকুন। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ মেরে নসিব।